খেলা তখন আর খেলা থাকে না, রূপ নেয় মরণ খেলায়। বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের কথা। সদা বিবাদমান একাধিকবার যুদ্ধে লিপ্ত হওয়া এই দুই প্রতিবেশী দেশের ক্রিকেট ম্যাচ মানেই চরম উত্তাপ। ক্রিকেট পিচ, গ্যালারি, টিভি জুড়ে উপমহাদেশ যেন বারুদে হয়ে ওঠে কাশ্মীর কার্গিলের স্মৃতি সামনে এনে। ভারত পাকিস্তান শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলে 2013 সালে। দুদেশের জাতীয় ক্রিকেট দলগত পর্যায়ে সিরিজ বন্ধ থাকলেও গত 10 বছরে দুই দল মুখোমুখি হয়েছে আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। তবে এবার টান টান উত্তেজনার পাক ভারত ক্রিকেট ম্যাচ ভক্তদের জন্য সুখবর আছে, কারণ এই বছর ক্রিকেট সূচিতে যে পরিমাণ টুর্নামেন্ট আছে তাতে ভারত পাকিস্তানের দেখা হবে বেশ কয়েকটি ম্যাচে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী 4 মাসের মধ্যে 8 বার মুখোমুখি হতে পারে এই দুই ক্রিকেট উন্মত্ত দেশ। চলতি বছরের ক্রিকেট সূচিতে দেখা যাচ্ছে জুলাই থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত 4 মাস সময়ের মধ্যে 4টি আসরে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে 3টিতে ভারত পাকিস্তানের ম্যাচ এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তবে টুর্নামেন্টগুলোর যে সূচি তাতে উভয় দলের আরও 5টি ম্যাচ বাড়তে পারে, অর্থাৎ 4 মাসের মধ্যে 8টি ভারত পাকিস্তান ম্যাচের দর্শক হতে পারেন ভক্তরা। আসছে আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই আসরে 15 দিনের মধ্যে 3 বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের ড্র অনুসারে দুই দলই একসঙ্গে এ গ্রুপে থাকায় তা হচ্ছে। 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দেশ দুটি, গ্রুপের অপর দল নেপাল। এর জন্য অনেকে মনে করেন ভারত পাকিস্তান উভয়েরই সুপার ফোরে ওঠা প্রায় নিশ্চিত, আর সুপার ফোরে গেলে আবারও মুখোমুখি হবে দুই দল, যে ম্যাচটি হতে পারে 10 সেপ্টেম্বরে। এরপরও আবার মোলাকাত সম্ভব দু দলের, যদি তারা 17 সেপ্টেম্বর ফাইনালে উঠতে পারে। আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। 10 দলের এই আসরে ভারত পাকিস্তানের ম্যাচটি হবে 15 অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। তার জন্য দু দলকে পৌঁছতে হবে সেমিফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং টিমস এশিয়া কাপ চলছে শ্রীলঙ্কায়। এরই মধ্যে বুধবার বি গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের এ দল। ম্যাচে ভারত জিতলেও উভয় দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। দুই প্রতিদ্বন্দ্বী দেশ সেমিফাইনাল জিতলে 23 জুলাইয়ের ফাইনালে তাদের দেখা নিশ্চিত। এছাড়া চীনের হানজুতে 19তম এশিয়ান গেমস হবে সেপ্টেম্বর অক্টোবরে, সে আসরেও দেখা হতে পারে পাক ভারত দুই দেশের। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।